আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমই শুরু করছি মহান আল্লাহর নামে, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মোস্তফা, হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, পাক পাঞ্জাতনকে স্মরণ করে 124,000 পয়গাম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে, আজকে আমি যার গান নিয়ে আমি হাজির হয়েছি, নেত্রকোনা জেলা, আটপাড়া থানা, তেলিগাতি ইউনিয়ন, বর্তমান যুগের ভালো একজন গীতিকার আরজু মিয়া, ওনার কিছু গান নিয়ে হাজির হয়েছি। এই গানের এই গান গেয়ে, এর মধ্যে এই গান শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। এর মধ্যে এই সার্বিক তত্ত্বাবধানে আছেন আজিজুল ভাই, এর মধ্যে এই পরিচালনায় আছেন সাত্তার ভাই। সবার জন্যই আপনারা দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গানগুলি রেকর্ডিং করা হয়েছে লিলি রেকর্ডিং স্টুডিও, নেত্রকোনা জেলা, মদন থানায়। তো অল্প বাজেটের ভিতরে অ্যালবাম, ভালো মানের অ্যালবাম করতে চাইলে আপনারা এই লিলি রেকর্ডিং সেন্টারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। অ্যালবামের শিরোনাম সন্তানের লাশ বাবার কাঁধে। জানে মা ঘর বোদারি, আরো কষ্ট জানে মা
দশ মাস দশ দিন চারু ধরে দশ দিন জারু ধরে সেই মা কত যতন করে গো, জন্মের মতো গেলে চেরে কেমনে তারে পাশরি, সন্তানের লাশ বাবার কাঁধে কত কঠিন হয় ভারী।